ডিপার্টমেন্ট অফ রিমোট সেন্সিং একটা প্রোগ্রাম ছিল, সেটা কমপ্লিট করে জাস্ট আমি আসলাম আর কি। তো এনি হোক, আমি জানি যে আজকে তোমাদের খেয়াল হয়েছে প্রোগ্রামটা তোমাদেরকে অ্যারেঞ্জ করেছো, আমি পুরনো স্টুডেন্টকে আমি আরেকবার দেখতে পাবো, আর ও তো ওখানে বসেছিল যে কখন স্যার আসবে কখন আসবে। তো যাই হোক, দুটো প্রোগ্রাম ঠিক মতো কমপ্লিট করলেই সেটাই আমাদের ভালো লাগবে। তো এই হোক, আমি যে কথাগুলো বলবো তোমাকে দু চারটে কথা বলছি, যে আমাদের যে সমস্ত স্টুডেন্টসরা যাদেরকে ফেয়ারওয়েল দেওয়া হচ্ছে, যারা ফোর্থ সেমিস্টার কমপ্লিট করে গেছে, তাদের উদ্দেশ্যে আমি এটুকু বলবো, এইবার যে তোমরা বেরিয়ে গেলে ইউনিভার্সিটি ক্যাম্পাস ছেড়ে, আর তোমাদের বাঁধন বাঁধন বলে কিছু থাকবে না, পুরো একদম পুরো ছড়িয়ে যাবে, এবং সেইখান থেকে নিজেকে ঘুরে দাঁড়ানো, সামনের দিকে এগিয়ে যাওয়া, ভবিষ্যতে নিজেদের পথকে মানে নির্ধারণ করা, বেছে নেওয়া এবং একদম যথাযথ পথে এগিয়ে যাওয়া, এইটা যে ঠিক করতে পারবে, সেই সামনে তার নিজের এই সাবজেক্টটাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারবে, এটা একটা দিক। কিন্তু আর দ্বিতীয় যেটা কথা আমি বলছি, যে এটাকে তোমাদের এই হ্যাবিটটা তৈরি করতে হবে, তোমরা যদি তৈরি করতে পারো, দেখবে পরের যে ফোর্থ সেমিস্টার যখন যাবে তারাও ভাববে যে হ্যাঁ, দাদারা যখন নিশ্চয়ই তারা নিজেদের ট্র্যাকটাকে বেছে নিতে পেরেছে, এতদিন তারা একটা বাঁধনের মধ্যে ছিল, এবার বাঁধন ছাড়া হয়ে তারা নিজেকে যখন কন্ট্রোল করতে পেরেছে, নিজের উপর আস্থা অর্জন করতে পেরেছে, এবং তখন কিন্তু তোমাদেরকে দেখে তারপরে এরা এগোবে। দেখ, তোমরা একটু নিজেদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মানে আমি তোমাদের ভবিষ্যতের কথা বলছি, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তুমি যখন অ্যাকাডেমিক্স ফেয়ার থেকে বেরিয়ে প্রফেশনাল ফিল্ডে গিয়ে যখন তুমি ঢুকে গেলে, এইবার তোমার মধ্যে কোনো তো কন্ট্রোল থাকলো না, আমরা এতদিন তোমাদেরকে একদম পুরো আমাদের সন্তানদের মতো তোমাদেরকে আমরা একটা করিডোরে বেঁধে রাখবো, এবং বেঁধে রেখে তার একটা নির্দিষ্ট সিলেবাস ছিল, সেই সিলেবাসের মাধ্যম দিয়ে তোমাদেরকে আমরা যতটা হেল্প করা আমরা পেরেছি, কিছু সাজেশান দিয়েছি, বকাবকি করেছি, রিপোর্ট তৈরি করতে গিয়ে অনেক কিছু কষ্ট পরিশ্রম হয়েছে, এ বলেছে জিওমরফোলজি নেবো না, ও বলেছে আরবানে যাবো, ও বলেছে রিমোট সেন্সিংয়ে যাবো, মানে আর জিওমরফোলজিতে প্রচুর খাটতে হয়, অনেকে খাটতে চায় না, এ করে না, এসব আছে, এগুলো আমরা খুব এনজয় করি, এটা ভালো। আলটিমেটলি আমরা তিনটে স্পেশাল পেপারকে রেখে আমরা সেইভাবে স্টুডেন্টস জেনারেট করে ভবিষ্যতে যারা যাদের প্রতিষ্ঠিত হয় তারা আমরা একটা চেষ্টা করি। গতকাল আমাদের দুজন স্টলওয়ার্ড পার্সন এখানে এসেছিলেন, তো ওনারাও আমাদের যে প্রেজেন্ট যে থার্ড সেমিস্টার যারা তোমাদের ফেয়ারওয়েল দিচ্ছে তাদের সঙ্গে ইন্টারঅ্যাক্টিং প্রোগ্রামে পার্টিসিপেট করেছিলেন, ওনারা কিন্তু বলে গেলেন, ওনারাও একই কথা বলে গেলেন যে জিওগ্রাফি ইজ সেফড। এটা কেন বলা হচ্ছে না, আগামী দিনে তোমরা যে মাল্টিপল যে সাবজেক্টের যে সিনথেসিস যে তোমরা জোগাড় করলে, জোগাড় করে তাদের মধ্যে যে ইন্টিগ্রেটেড একটা অ্যাপ্রোচ জেনারেট করলে, যেটা কিন্তু সোসাইটাল ডেভেলপমেন্টে এর থেকে মতো ভালো কোনো সাবজেক্ট ডিরেক্টলি করতে পারবে কি না জানি না, তবু আমাদের মধ্যে কনফিডেন্সের অভাব, এই কনফিডেন্সটা আমরা কিন্তু তৈরি করে নিতে পারি যদি আমরা যতটুকু শিখেছি তাকে একটা ফোকাস করে তার মধ্যে যদি নিজেকে আরও বেশি বিভিন্ন রকম কনসালটেন্সি বলো বা এ বলো নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার একটা পথকে আমরা বেছে নিতে পারি। তো এইটাই আমরা আগামী দিনে তাকাবো, আর আমরা সবাই মিলে ভাববো না যে আবার ওই ইউনিভার্সিটিতে ফিরে গিয়ে আমরা পিএইচডি করবো, অমুক করবো, হেন করবো, এখন নিজেদেরকে কর্মক্ষেত্র বেছে নাও, কোন দিকে যাবে তার গাইডলাইন ঠিক করো, এবং তোমরা তোমাদের মধ্যে যে কনফিডেন্সটাকে সেটাকে আরও বেশি গ্রো আপ করো, আরও ধর তোমার কম্পিটিটিভ এক্সাম দাও, সো মেনি কম্পিটিটিভ এক্সামস আর দেয়ার, মানে শুধু যে রিলেটেড টু জিওগ্রাফি তা নয়, মানে পুরো ন্যাশনাল লেভেলে স্টেট লেভেলে যত কম্পিটিটিভ এক্সাম আছে সেগুলোতে দেবে, তারপর যে যার সামান্য জিওগ্রাফিক্যাল নলেজকে কাজে লাগিয়ে যদি কোনো কনসালটেন্সি বা আদার্স কোনো জবে যদি ইনভলভ হতে পারো, সেইগুলো তোমাদের কাছে একটা বিরাট পরীক্ষা আমি বলতে পারবো। মানে এখন যে আমরা যে একটা ট্রানজিশন ফেজে যাচ্ছি, যে এখন আর কোনো সামনে সার্ভিস নেই, সকল সার্ভিসগুলো নেই, সবাই মাস্টারি করবে, সবাই ইয়ে হবে, কলেজে পড়াবে, ইউনিভার্সিটি পড়াবে, এখন আর ওই ধরনের কোনো স্কোপই নেই, তোমাদের ভুলে যেতে হবে, এবং সুতরাং সেইখান থেকে ঘুরে দাঁড়ানো, এইটা কিন্তু আমি বলবো যে একটা আমরা একটা পিকুইলিয়ার স্টেজের মাধ্যম দিয়ে আমরা কিন্তু যাওয়া শুরু করলাম। সেখান থেকে তোমরা যদি সেই জায়গাটা ফেস করে নিজেদেরকে যদি সিলেক্টিভ হয়ে বেছে নিতে পারো, দেখবে তোমাদের পরের যে স্টুডেন্টসরা যারা আসবে তারাও কিন্তু তোমাদের দেখে তারাও কিন্তু একটা কনফিডেন্স জেনারেট করতে পারবে, ভেঙে পড়বে না, যেখানে যেখানে যেরকম স্কোপ আছে আর যতটুকু নিজেদের অর্জিত জ্ঞান তাকে কীভাবে অ্যাপ্লাই করা যায় তার চেষ্টা করো, ছড়িয়ে যেতে হবে। এখন আমি মেদিনীপুরে আছি, এখানে মেদিনীপুরেই পড়ে থাকবো আর কোথাও বেরোবো না, এই জিনিস চলবে না, তোমাকে সবাইকে একদম পুরো সেই আগে বলা হতো যে মাস্টারি করবো যখন আমার গ্রামের মধ্যেই করবো বা আমার এর মধ্যেই করবো, কেন তুমি গুজরাট যেতে পারবে না, কেন তুমি কেরালা যেতে পারবে না, কেন তুমি আমাদের তামিলনাড়ু বা কাশ্মীর যেতে পারবে না, সেখানে যদি কোনো রকম কোনো জবে কোনো অপরচুনিটি থাকে সেটা তুমি নিতে পারবে না, আমরা করি না, আমাদের একটা অদ্ভুত অ্যাটিটিউড আছে। আমরা বিহারে পাবলিক সার্ভিস কমিশনের 236টা পোস্ট বেরিয়েছে, আমি দেখলাম এখানে কেউ করলো না, কিন্তু আমি আবার দেখলাম অন্য ইউনিভার্সিটি কিছু স্টুডেন্টসরা করলো, এ করলো,
আরে কেন করবে না কেন, তোমাকে ছড়াতে হবে, তোমাকে বিভিন্ন স্টেটে যেতে হবে এবং তাতে তুমি স্কোপগুলো নিতে পারবে। আর যত বেশি আমরা একটা সেন্টার করে থেকে যাব তাহলে কিন্তু একটা খুব প্রবলেম অ্যারেজ করতে পারে আগামী দিনে। অ্যাকুমুলেটেড প্রেশার বলে না, সে অ্যাকুমুলেটেড মানে এত মানে পাস করা ক্যান্ডিডেট এবং তোমাদের দেখে আমাদের খুব মানে ইয়ে হয় কিন্তু আমার যে এইসব ক্যান্ডিডেটগুলো ভবিষ্যতে কী করবে, আমরা তো পরিশ করে দিলাম এতগুলো স্টুডেন্ট, এতগুলো ক্যান্ডিডেট সব মাস্টার্স হয়ে গেল, বুঝলেন, সেই মাস্টার্স স্টুডেন্টসরা তারপরে কী করবে। এই যে জব ওরিয়েন্টেড যে ফিল্ডটা সেটা দেখলে না ভেরি প্যাথেটিক, বুঝলেন, সেইটার জন্য ফাইট করার জন্য নিজেদেরকে একটু তোমার টেকনোলজি নলেজ এ করে কীভাবে বিভিন্ন রকমের খবর ইনফরমেশানস ওয়েবসাইট থেকে নিয়ে ফার্দার কোনো কোর্স করা যায় কি না, নিজেকে সেই জব লেভেলে নিজেকে তৈরি করে নেওয়া ফার্দার যতটুকু সার্টিফিকেট কোর্স ফোর্স করে এইসব করে এইগুলোতে তোমরা একটু ইয়ে করো। এইটুকু আমি তো মাস্টার কিছু করার নেই জ্ঞান দিলাম, আবার তোমরা চলে গেছো ফেয়ারওয়েল, এই আমাদের ঢেকি সরকে গেলে ও ধান ভাঙে একটা কথা শুনেছি, তো আমরা যেখানেই স্টুডেন্টকে দেখতে পাবো একটু কিছু সাজেশান দিয়ে দেবো, কিছু অ্যাডভাইস দিয়ে দেবো, তাও দিলাম, তোমরা সে কিছু মনে করো না, তো তোমরা ভবিষ্যৎ তোমাদের যাতে ভালো হয়। আমি সবাইকে দেখতে পাচ্ছি না, অনেকে আসেনি মনে হচ্ছে, যাই হোক তোমরা প্রতিষ্ঠিত হও, সামনের দিকে এগিয়ে যাও, সবাই এসছে কিন্তু আমি অনেকে দেখতে পাচ্ছি না বলে মনে হচ্ছে নাকি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমরা ভালো দেখো এবং আমার আশীর্বাদ রইল যাতে তোমরা সবাই প্রতিষ্ঠিত হবে, তোমরা ফোকাসড হবে, মানে একটা প্যাশন তৈরি করবে, শর্টকাট, দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে, মানে টু অ্যাচিভ দ্য পজিশন ইন দ্য ফিউচার লাইফ, এটা কিন্তু পরিষ্কার বলে দিলাম, এটাকে ফলো করো দেখবে সবাই পারবে, যে কোনো যে কোনো কাজে প্রতিষ্ঠিত হতে পারবে। আর সেইটা যখন আমি ফেসবুক থেকে দেখবো আমার অমুক স্টুডেন্ট অমুক জায়গায় তখন আমার খুব ভালো লাগে, আমি ঘরে বসে তখন দেখতে পাবো যে আমার স্টুডেন্টসরা দাপিয়ে বেড়াচ্ছে, এই জিনিসটা বলতে পারলে মানে রিয়েলি আমি খুব গর্বিত ভীষণ গর্বিত। এই কে গান গাইছে গানের জগতে যাবে, কেউ আঁকা আছে আঁকার জগতে যাবে, তুমি যদি কেউ শুধু রিমোট সেন্সিং টেকনোলজি করো, টেকনোলজি ওরিয়েন্টেড তুমি জব করো, এইভাবে তুমি বিভিন্নকে ছড়িয়ে যাও, খালি শুধু মাস্টার হবে এই কনসেপ্টটাকে তুমি মাথা থেকে বের করে দাও, এই বলে আমি আর বক্তব্য শেষ করছি।